আজ ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। বয়স নির্ধারণের জন্য পরীক্ষা করা হবে। অভিযুক্ত অমৃতাভর বয়স নির্ধারণের জন্য পরীক্ষা করতে চাইছেন গোয়েন্দারা। আমরা বিষয় সম্পর্কে আরো জানবো। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। পিয়ালি, এই বিষয়ে কি খবর রয়েছে? দেখো, তুমি জানো যে গতকালকে এই যে যুবক, তিনি আসলে অমৃতাভ চৌধুরী ছিলেন, সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ পরীক্ষার আবেদন জানিয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করে। এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্তকারী অফিসাররা যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হচ্ছে যে এই যুবক, যিনি নিজেকে অমৃতাভ বলে দাবি করা হচ্ছে এবং অমৃতাভ চৌধুরী, যা 2010 সালে মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছিল, কিন্তু দুজনের মধ্যে বয়সের ফারাক রয়েছে অনেকটা, এমনটাই কিন্তু তদন্তকারী অফিসাররা দাবি করছেন। তার কারণ, যে অমৃতাভ চৌধুরী মারা গিয়েছিলেন বলে জানা যায় 2010 সালে, তিনি 1982 সালে তার জন্ম, এবং যখন ওই ঘটনা ঘটে সেই অনুযায়ী এই মুহূর্তে দাঁড়িয়ে তার 39 বছর বয়স হওয়ার কথা। কিন্তু যে যুবক অমৃতাভ চৌধুরী বলে এখন জানা যাচ্ছে, তার বয়স কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম মনে হচ্ছে। সেই কারণেই তার আসল, এই যুবকের আসল বয়স কত সেটা নির্ধারণ করার জন্য কিন্তু ওসিফিকেশন টেস্ট করাবেন তদন্তকারী অফিসাররা। এখনো পর্যন্ত সেই সিদ্ধান্তই হয়েছে। যে কোনো সরকারি হাসপাতালে এই ধরনের টেস্ট হয় এবং এই টেস্ট কিন্তু করিয়ে মূলত তদন্তকারী অফিসাররা নিশ্চিত হতে চাইছেন যে এই অমৃতাভ, যিনি নিজেকে যুবক অমৃতাভ বলে দাবি করছেন, তিনি আসল অমৃতাভ কিনা বা মিহির চৌধুরীর ছেলে কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য কিন্তু বিভিন্ন পদক্ষেপ হিসাবে তারা ওসিফিকেশন টেস্ট করাতে চাইছে। পিয়ালি, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। 24 ঘন্টা।